দেখব প্রোফাইলের কাছে। প্রোফাইলের জন্য আমরা সেম ভাবে একটা শর্টকোড ডিফাইন করে নিই, অ্যাড শর্টকোড। দেন এখানে শর্টকোডের নামটা আমরা দিতেছি সাপোজ কাস্টম প্রোফাইল, ওকে। অ্যান্ড এখানে আমাদের একটা কল ব্যাক ফাংশনের নাম দিতে হবে, সো আমি এখানে দিতেছি কাস্টম প্রোফাইল। ব্যাস, তাহলে এই নামে আমাদের একটা শর্টকোড হয়ে যাবে। সো আমরা এখানে শর্টকোডটাকে ক্রিয়েট করি। সো আমরা ফাংশন লিখব, অ্যাড, ওকে। সো এবার এটার মধ্যে আমরা সেমভাবে একটা ফাইল করব এই জায়গায়, যে নিউ ফাইল, এই জায়গায় আমরা একটা প্রোফাইল প্রোফাইল ডট পিএসপি নামের একটা ফাইল নেব, এবং এখানে হাই সাপোজ লিখলাম যে এইচ টু হাই প্রোফাইল, এখানে নেমটা শো করবে সাপোজ। আচ্ছা, এবার এই জায়গায় তাহলে কী করবো, এই জায়গায় ওবি স্টার্ট করে নেব, অ্যান্ড এই জায়গায় একটা ভ্যারিয়েবলের মধ্যে ওপি গেট ক্লিন, ওপি গেট ক্লিন, এবং এইটাকে আমরা রিটার্ন করব, তাই না? রিটার্ন এইচটিএমএল। আচ্ছা, এই জায়গায় কিন্তু শুধু এইচটিএমএল দিয়েছে, এখানে ডলার অবশ্যই এটা ভ্যারিয়েবল। আচ্ছা, এবার এটার মধ্যে আমরা ইনক্লুড করতে পারি, ইনক্লুড পাব স্ল্যাশ, এর মধ্যে দেখেন আমাদের সাজেশন দেখাচ্ছে, তো আমরা দিয়ে দিলাম প্রোফাইল। ব্যাস, সো এইটুকুন আমরা এখন যদি কাস্টম প্রোফাইল একটা পেজ বানাই, সাপোজ আমরা এখান থেকে ডাব্লিউপি লগ ইন করি, আমাদের সামহাও কিছু একটা প্রবলেম হয়েছে কোডে, রিটার্ন এইচটিএমএল, এই যে এখানে, ঠিক আছে, ওকে। সো এবার রিলোড দেন, ওকে। সো আমি অ্যাডমিন, এবার পেজে যাই, পেজের পরে একটা পেজ বানাই, নাম এখানে দিই হচ্ছে প্রোফাইল, পেজে মনে হচ্ছে কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, দেখি আবার, এখানে সামহাও আসতেছে না, এখানে কোনো কিছু মিস্টেক করছে, ওবি স্টার্ট ফাংশন অ্যাড শর্ট কোড, এত কাস্টম প্রোফাইল ওবি স্টার্ট ওবি গেট ক্লিন রিটার্ন এইচটিএমএল। আচ্ছা, আমি একটু বাই শর্টকোডটারে অফ করি, হ্যাঁ, তো দেখি যে এখানে ঠিকঠাক মতো পেজ আসে কিনা। সামহাও কোনো একটা কিছু প্রবলেম আছে, বা এখানে তো আমি তেমন কিছু দেখতে পাচ্ছি না, ডাব্লিউপি অ্যাডমিন ঠিকই আছে, পেজ আছে। আচ্ছা, এখানে পোস্টে যাই, দেখি তো অ্যাডমিন পোস্ট, বা নেটের কারণে কি, কোনো কিছুই আসতেছে না, তাহলে আমরা কি করছি এখানে, ভুল, আচ্ছা, এটা আমরা নেক্সট পার্টে দেখি, হ্যাঁ, এটা প্রোফাইল কাজ করতেছে কিনা।